নমস্কার বন্ধুরা, এসবি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, 2024 সালের নতুন টেস্ট পেপার। আজকে আমি ভৌত বিজ্ঞানের দুটো সেট সলভ করিয়ে দেব। আজকে তোমাদের আমি ভৌত বিজ্ঞানের 288 নম্বর পেজ, 330 এই দুটো পেজ আমি সলভ করে দেবো। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এই সমস্ত সেটগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তাহলে আলোচনা করা যাক 288 নম্বর পেজ। ওকে, তো দেখো 288 নম্বর পেজ একদম ঠিক, হ্যাঁ, নিচের দিকে। তো দেখো প্রশ্নগুলো এখানে উল্লেখ করা আছে। তো দেখো এই যে নিচের দিকে শুরু হয়েছে 1.1-এ, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ডি এর অ্যান্সার অক্সিজেন। 1.2-তে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো? তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে। 1.3-তে কার্বনযুক্ত কোন গ্যাসটি পদার্থের বাষ্প ঘনত্ব 13 এর আণবিক সংকেতের নিচে কোনটি হতে পারে? C2H2 হবে। 1.4-এ কার্বনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? সি এর আছে 3 প্রকার। 1.5-এ নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক? রূপা। 1.6-এ একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? সি এর আছে 10 সেমি, মানে এর থেকে আর অর্ধেক হয়ে যাবে। যাই হোক, 1.7-এ নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অ্যান্সার হবে ডি এর আছে ভোল্ট -1। 1.8-এ গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকবে? বি এর আছে লাইভ লাইনের সঙ্গে যুক্ত থাকে। 1.9-এ তড়িৎচালক বল ভি কার্য ডব্লু আদান কিউ এর মধ্যে সম্পর্ক কি? ডি এর আছে কিউ সমান W/V। 1.10-এ দীর্ঘ পর্যায় সরণিতে শ্রেণীর সংখ্যা হলো? সি এর আছে 18। 1.11-এ নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? ডি এর আছে তেজস্ক্রিয়তা। 1.12-2 নিচের কোনটি অ্যালবিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যান্সার হবে বন্ড CHO। পরের প্রশ্ন 1.13-এ নিচের কোন সংকর ধাতুর জিঙ্ক বর্তমান? অ্যান্সার হবে বি এর অ্যান্সার পিতল। 1.14-এ নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? NO। 1.15-এ সোডিয়াম নাইট্রোপোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন করে? এর অ্যান্সার বেগুনি। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো 2.1-এ ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? অ্যান্সার হবে ক্লোরিন পরমাণু। 2.2-তে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, জ্বালানির কাজে ব্যবহার করা হয় অথবা দিয়ে ওজনের স্তরে ওজনের বিয়োজনে এনওর ভূমিকা কী? তো দেখো এই যে প্রশ্ন আছে এটা তোমরা দেখে নাও, ঠিক আছে, এর ভূমিকা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ NO প্লাস O3 যুক্ত হয়েছে, কী উৎপন্ন করেছে? যুক্ত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে NO2O2 উৎপন্ন হয়েছে, এবং NO এবং O3 বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন উৎপন্ন করে, যার ফলে ওজন স্তরের ক্ষতি হয়। তো আশা করি বুঝতে পারছো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 2.3-তে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা ভুল আছে। 2.24-এ নিচের কোনটি সত্য না মিথ্যা লেখো? তামার লোহা ইনভারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন হয়, এটা কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন অথবা দিয়ে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? অ্যান্সার হবে পার কেলভিন। পরের প্রশ্ন 2.5-এ LED কথার পুরো অর্থ কি? লাইট ইমিটিং ডায়েট। 2.6-এ আলোকের বিচ্ছরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, অ্যান্সার হবে তোমরা তো জানো রংধনু। 2.7-এ আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে আপতন কোণের, তো দেখো অ্যান্সার কিন্তু হবে আপতন কোণ বড়ো হয়, ঠিক আছে, আপতন কোণ কিন্তু বড়ো হয়, তোমরা তো জানো। পরের প্রশ্ন 2.8-এ গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার কীভাবে সমানুপাতিক হবে? 2.9-এ পারমাণবিক চলিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্য শক্তি উৎপন্ন হয়? ফিশন প্রক্রিয়ায় হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দেয়, ইউরেনিয়াম লিখবে। 2.10 SI পদ্ধতিতে তড়িৎ আদানের একক কি? কুলম্ব, তোমরা তো জানো এটা। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, একটি ইউরেনিয়াম মৌল নেপচুনিয়াম, একটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ছোপ পড়ে কপার, একটি সন্ধিগত মৌল নিকেল। এবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দিছি। লুইস ডট চিত্র, এটা তো বইতে আছে তোমরা জানো।
তামার চামচের রূপার তড়িৎ লেপন করলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? তামার চামচ ব্যবহার করা হয়, অথবা একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হবে, 2.14। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? অ্যান্সার হবে বাদামি, 2.15। উপযুক্ত লিটমাসকে কাগজের সাহায্যে সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় পদার্থ, তো দেখো এটাকে লাল লিটমাসকে কিন্তু নীল করে, তো জানো তোমরা, অথবা যদি করে তাহলে সেটা হবে, অথবা শূন্যস্থান পূরণ করো, NaOH প্লাস H2S, এখানে কি হবে NaHS হবে, প্লাস H2 হবে, 2.16। ইথানলের সঙ্গে NA এর বিক্রিয়ায় গ্যাস নির্গত হয়, অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, 2.17। নিচের বিবৃতি সত্য না লিখ, মিথ্যা লেখো, তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, 2.18। CH3CH2CH2OH এর IUPAC নাম কি? অ্যান্সার হবে প্রোপানল হবে। পরের প্রশ্ন, অথবা দিয়ে CH3CH2OH এর সমবায়ের গঠন সংকেত লেখো, তো দেখো CH3O বন্ড ও আবার বন্ড CH3। যাই হোক, এবার আমি পরের পেজ যেটা আছে সেটা আমি সলভ করিয়ে দেবো। এবার আমি পেজ নম্বর 330 যে পেজ আছে, এই পেজের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি সলভ করে দেবো। তো দেখো 1.1 নিচের, হ্যাঁ, কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? CH4। 1.2 কোনটি বাস্তবে সম্ভব নয়? ডিয়ার অ্যান্সার -100K। 1.3 9 গ্রাম জলে অণু N হলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু কত হবে? N হবে। 1.4 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন ক্ষেত্রে প্রযোজ্য। 1.5 কোন অবতল দর্পণে বক্রতা কেন্দ্রগামী রশ্মি আপতন কোণের মান হবে? সির অ্যান্সার 180°। 1.6 বিস্তরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। 1.7 কুলম আদানে ইলেকট্রনের সংখ্যা প্রায়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6.25 × 10⁻¹৮। 1.8 কোষের তড়িৎচালক বলের একক কী? অ্যান্সার হবে সির অ্যান্সার ভোল্ট। পরের প্রশ্ন বলেছে, নিচের রশ্মিগুলির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোনটির বেশি? সির অ্যান্সার গামা রশ্মি। 1.10 2 নং পর্যায়ে তীব্র জারণধর্মী মৌল হলো? অ্যান্সার হবে সির অ্যান্সার F2। 1.11 সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? সমযোজী বন্ধন দেখা যায়, তো দেখো এই যে প্রশ্নটা আছে এটা হাইড্রোজেন ক্লোরাইড হবে। 1.12 জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ হলো? সির অ্যান্সার CH3COOH। 1.13 সদ্য প্রস্তুত নাইট্রোপোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি দ্রবণের রং কী হয়? বেগুনি হয়। 1.14 নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? বিয়ের অ্যান্সার Al2O3, 2H2O। 1.15 অ্যালকাইনের সাধারণ সংকেত? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার CnH2n-2। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো। বিভাগ ক, 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? অ্যান্সার হবে এক্সোস্পিয়ারে, 2.1 তাপন মূল্য SI একক কী? অ্যান্সার হবে জুল পার কেজি, অথবা দিয়ে বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4 বা মিথেন বা কার্বন ডাইঅক্সাইড, তোমরা মিথেন কার্বন ডাইঅক্সাইড লিখলে হয়ে যাবে। 2.3 কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। 2.4 STP-তে 64 গ্রাম অক্সিজেন এবং 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর অনুপাত কত? তো দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের অ্যান্সার হবে 2:1, অঙ্কটা যদিও করতে হবে সময়ের অভাবে করাতে পারছি না। 2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, SI অথবা SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী? অ্যান্সার হবে ওয়াট মিটার -1 K-1, ঠিক আছে, বা ইনভার্স বা কে ইনভার্স বললে চলবে, অথবা দিয়ে দাড়ি কিন্তু অবতল দর্পণের একটি ব্যবহার লেখো, দাড়ি কামাতে ব্যবহার হয়, তো দেখো দাগ নম্বরগুলো নেই তোমরা দিয়ে দেবে। কিন্তু 2.7 উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর কোন পথে যায়? তো দেখো ফোকাসের পথে যায়। পরের প্রশ্ন 2.8 ওয়াওহোমিও পরিবারের উদাহরণ দাও। তো দেখো এর অ্যান্সার লিখবে কিন্তু ডায়োড এবং ট্রানজিস্টার, ডায়োড লিখবে এবং ট্রানজিস্টার লিখবে, ঠিক আছে, কী লিখবে ভালো করে শোনো, ডায়োড ডয়াকার অন্তঃস্থ ট, ডায়োড আর ট্রানজিস্টার, টয়রা ভালো আঁকো না, ট্রানজিস্টার বর্গের জয়হসি দন্তে ছয়টয় আকার আর রোয়া ট্রানজিস্টার। 2.9 ফিউস্তারের উপাদানগুলিকে সীসা ও টিন, তো দেখো এটা কী হবে, এটা কিন্তু হবে আলফা কণা নির্গত হচ্ছে, কী হচ্ছে আলফা কণা নির্গত হচ্ছে, ঠিক আছে, তো বুঝতেই পারছে নিউক্লিয়ার সংশোধন যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি?
তো দেখো এটা কিন্তু সূর্য, এটা কিন্তু সূর্য হবে, অথবা অ্যান্সার সূর্য হবে, আর এটা হবে আলফা কণা। ওকে, এটা হবে ইউরেনিয়াম 238/92 থেকে যে 53, 98, 90 আর ঘরে 234, এখানে আলফা কণা নির্গত হচ্ছে। যাই হোক, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। সন্ধিগত মৌল এপি ডুরালুমিনের যে ধাতুটির শতকরা পরিমাণ সর্বাধিক, অ্যালুমিনিয়াম, অ্যানোড মাঠ, সিইউ, ইউরেনিয়াম মৌল পিও। এবার এইগুলো সলভ করে দেবো। তো দেখো কী আছে, 2.12 Air2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা যোজ্যতা ইলেকট্রন কয়টি? তিনটি, সবাই জানে এটা। 2.13 NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হয়? অ্যান্সার হবে, তো দেখো ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, ক্লোরিন গ্যাস। আর 2. আচ্ছা, অথবা দিয়ে লোহার চামচে নিকলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কি? তো দেখো লোহার চামচ ব্যবহৃত হয়। 2.14 ধাতুর পরিবাহিতে তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে, তো দেখো এটা কিন্তু মুক্ত ইলেকট্রন পরিবহন করে, মুক্ত ইলেকট্রন হবে। 2.15 নাইট্রোলিয়াম কি? এ তো বইতে আছে, তোমরা জানো এটা, আর কি বলবো, অনেকবার করিয়েছি। অথবা লা ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতির বিকারক হিসাবে কি ব্যবহার করা হয়? না, লা ব্লাঙ্ক, তো দেখো এটা হবে সাধারণ লবণ ও গাঢ় সালফুরিক অ্যাসিড, ঠিক আছে, ব্যবহার করা হয়। 2.16 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন, তো দেখো অ্যান্সার হবে সিলভার, সিলভার সালফাইড হবে, যদিও সিলভার সালফাইড হবে 2.16। এই তো সালফাইড গ্যাস চালনা করলে যে বর্ণের অধক্ষেপ পড়ে তার সংকেত কি? তো এটা তো তোমাদের আমি বলে দিয়েছি। 2.17 অ্যান্সার হবে প্রোপানন হবে, অথবা দিয়ে হবে ইথেনের সংকেত। এটা কিন্তু হবে 120 ডিগ্রি হবে, কোন বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি হবে। আর 2.18 একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ তো প্রোটিন হবে। তো যাই হোক, এইগুলো আমি সলভ করে দিলাম, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। তোমাদের সাপোর্ট আমার দরকার, তোমাদের সাপোর্ট না ছাড়া আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু কখনোই সামনের দিকে এগোতে পারে না। প্রচুর ছাত্রছাত্রীর সাপোর্ট আমি পেয়েছি। আমি ঠিক আগামীকাল ঠিক আমি তোমাদের 415 এবং 436 এই যে পেজগুলো আছে এইগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করবো, যত তার যত দ্রুত তাড়াতাড়ি পারি। দেখি কটা বাকি আছে, এটা তো করে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে আশা করি।